আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি জামায়াতে রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা নিশ্চিত করতে চাই সাদ্দাম। সবশেষ থাকছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশবিরোধী একটি চক্র নানা ষড়যন্ত্র করছে, কেউ কেউ বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, দেশের মানুষকে উস্কানি দিচ্ছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এদের অতৎপরতা আরো বাড়তে পারে নাশকতামূলক কর্মকাণ্ড। এসব অপকর্ম রুখতে আপনাদের গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। আজ সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ 2023-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি, স্মার্ট বাংলাদেশ এখন আমাদের পরবর্তী লক্ষ্য, এই জন্য আমাদের স্মার্ট পুলিশ বাহিনীর প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জনগণের সমস্যাকে একান্ত আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। জনগণের মনে পুলিশ সম্পর্কে যেন অমূলক ভীতি না থাকে, সেজন্য জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ সবসময় মানুষের পাশে আছে, যে কোনো দুর্যোগেই পুলিশ পাশে থাকে, পাশাপাশি মনুষ্য সৃষ্ট দুর্যোগেও পুলিশ ভূমিকা রাখে, মানুষের জানমাল বাঁচাবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, যে কোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। এটাই হচ্ছে পুলিশের বড় কাজ, যা পুলিশ দক্ষতার সঙ্গে করে যাচ্ছে। পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আইনের রক্ষক, শান্তি শৃঙ্খলার রক্ষক, হুমকি ভয়ভীতির মুখে অপরাধমূলক কাজের সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না। শেখ হাসিনা বলেন, কোভিড-19, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন যদি না হতো বাংলাদেশ, আমরা এতদিনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তারপরও জাতির পিতার জন্ম শতবার্ষিকী 2020 সালে আমরা উদযাপন করেছি, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, এই সময় বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। তিনি বলেন, এই উন্নয়নশীল দেশের মর্যাদা কার্যকর করেই আমরা 2041 সালের ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ হবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের লক্ষ্য। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, 1954 সালে মুসলিম লীগের কবর রচনা করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ। আগামী 2024 সালে নির্বাচন অশুভ ও অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ। সাদ্দাম হোসেন বলেন, সময়ের প্রয়োজনে আজ থেকে 75 বছর পূর্বে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানে সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। এদেশে প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশের নেতৃত্বে দেব ছাত্রলীগ, দলের 75তম বর্ষপূর্তিতে এটি আমাদের সংলাপ। চলে যাচ্ছি পরের সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ সহজ হবে না বলে মনে করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতি নির্ধারণীয় পর্যায়ে। বিশ্বে অর্থনৈতিক মন্দা ও পরাশক্তিগুলোর মধ্যে বিবাদ বড় আকার ধারণ করায় তার প্রভাবও দেশে জাতীয় সংসদ নির্বাচনে পড়ার আশঙ্কা করছে তারা। ফলে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ধরে নিয়ে এতে কিভাবে ভোট এগিয়ে থাকা যায় সে চেষ্টা শুরু করেছে আওয়ামী লীগ। এর মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় নেতারা দলের তৃণমূলকে সেভাবে প্রস্তুত করার কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারণীয় পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে জানিয়েছেন, তৃণমূলে দলের অভ্যন্তরীণ বিবাদ নিরসন, বিশেষ করে সংসদ সদস্যদের সঙ্গে দলের নেতাদের দ্বন্দ্ব কমিয়ে আনা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। সংসদ সদস্যদের জয়ের সম্ভাবনা বিষয়ে একাধিক সংস্থার মাধ্যমে জরিপ চালানো হচ্ছে। যাদের জয়ের সম্ভাবনা কম তাদের নির্বাচনের কয়েক মাস আগে মনোনয়ন না পাওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হতে পারে, যাতে যিনি মনোনয়ন পাবেন তিনি মাঠ গুছিয়ে নেওয়ার সময় ও সুযোগ পান। এই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। ফলে এর আগে দলকে প্রস্তুত করার কাজ শুরু করছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের কঠোর বার্তা দিয়ে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ কালে কণ্ঠকে বলেন, শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে এবারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, এই নির্বাচন সবার কাছে শতভাগ গ্রহণযোগ্য হবে। তিনি আমাদের দলের নীতি নির্ধারণ পর্যায়ে সবাই বলছেন, প্রয়োজনে বিরোধী দলে যাব। এত বড় একটা ঘোষণাকে অনেকে হালকাভাবে নিল, আমরা দলের নেতাকর্মীরা বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করেছি। কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, কোভিড মহামারী ও যুদ্ধের কারণে
কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও পরাশক্তি এগুলোর মধ্যে দ্বন্দ্বের প্রভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা সভাপতি দলের গুরুত্বপূর্ণ নেতাদের এমন আভাস দিয়েছেন, চলতি বছর অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য চাপের বছর হবে, ফলে মানুষের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ সৃষ্টি হওয়ার অস্বাভাবিক নয়। জনগণের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সামনে মন্দার বাস্তব কারণগুলো তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন কালের কণ্ঠকে বলেন, এখন থেকে আওয়ামী লীগ নির্বাচনী কাজ শুরু করে দলের তৃণমূলের বেশিরভাগ সম্মেলন সম্পন্ন হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সব পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, নির্বাচন মাথায় রেখে 24 ডিসেম্বর দলের 22তম জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। দলের সভাপতি চাননি নির্বাচনের আগে নতুনরা নেতৃত্বে আসুক। তিনি নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে পুরনো নেতাদের ওপরই ভরসা রেখেছেন। রবিবার রাতে আওয়ামী লীগের যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে 6 জন নতুন মুখ হয়েছেন, এদের মধ্যে 5 জনই তরুণ নেতা, তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত। যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরাফাত নানা অপপ্রচারের বিরুদ্ধে সরব কণ্ঠ। কার্যনির্বাহী সদস্য হয়েছে সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, তাই সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি প্রতিমন্ত্রী থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কবি তারিক সুজাতকেও কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। সাহিত্য অঙ্গনে তিনি বিশেষ জনপ্রিয়। আগামী নির্বাচনে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে তরুণ নেতাদের কাজে লাগানো হয়। 14 দলের শরিক দলগুলির সঙ্গে দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2009 ও 2014 সালে সরকারে 14 দলের শরিকদের রাখা হলেও গত নির্বাচনের পরে গঠিত সরকারে স্থান পায়নি। 2019 সালের আওয়ামী লীগের সঙ্গে 14 দলের শরিকদের দূরত্ব বেড়ে যায়। এক পর্যায়ে বাংলাদেশ জাসদ জোট ত্যাগ করে। সম্প্রতি জোটের শরিকদের সঙ্গে মনোমালিন্য অনেকটাই কমে এসেছে। গত 2 মাসে জোটের কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে শরিকদের অভিযোগগুলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানানো হয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।